দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে ভক্ত সমর্থকদের। নতুন রূপে সেজেছে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়াম, কারণ এই স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই আকর্ষণীয় মহাদেশের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতালি। ইংল্যান্ডের বিখ্যাত এই স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত 12:45 ফাইনালিসিমা ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ইতালি। 2021 কোপা আমেরিকাতে ব্রাজিলকে পরাজিত করে দীর্ঘ 28 বছর পর আন্তর্জাতিক শিরোপা জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে একই সময়ে অনুষ্ঠিত হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। দীর্ঘ 29 বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনালিসিমা ম্যাচ। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জনের বিশেষ এই লড়াইকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এবার জানা গেল ফাইনালিসিমা ম্যাচে ইতালির বিপক্ষে কোন একাদশ নিয়ে মাঠে নামছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোপা আমেরিকা জয়ের পর থেকে এখন পর্যন্ত লিওনেল স্কালোনের অধীনে টানা 31 ম্যাচে অপরাজিত আলবেসেলেস্তেদের দল বেশ শক্তিশালী। ফাইনালিসিমা ম্যাচে নিজেদের সর্বশক্তি নিয়েই চূড়ান্ত একাদশ গঠন করবে আর্জেন্টিনা। জানা গেছে সম্ভাব্য একাদশ যারা থাকতে পারে ইতালির বিপক্ষের এই ম্যাচে। আর্জেন্টিনার আক্রমণ ভাগে যথাক্রমে থাকবেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডিমারিয়া ও লাউতারো মার্টিনেজ। এরপর দলের বাকি সদস্যরা হলেন মার্কোস আকোনা, জিওভানি লোসেলসো, গিডো রড্রিগেস, রড্রিগো দি পল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মলিনা এবং এমিলিয়ানো মার্টিনেজ।